হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাস আছো। আজকে শুরু করবো আমরা ক্লাস ইলেভেনের লিমিট। দেখো, সবার প্রথমে লিমিট স্টার্ট করার আগে একটা কথা বলি, যে আমরা আমাদের শত্রু বা বন্ধু চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীকে কিন্তু কখনোই চেঞ্জ করতে পারি না। যদি আমাকে বলো তুমি এই লিমিট জিনিসটা কি, আমি বলবো এই লিমিট জিনিসটা হচ্ছে প্রতিবেশী পয়েন্টের গল্প। সবার প্রথমে আমাদের জানতে হবে এই নেবারহুড পয়েন্টটা কি। তো দেখি এই নেবারহুড পয়েন্টটা কি। নেবারহুড পয়েন্ট, ঠিক আছে, ধরো এই নেবারহুড পয়েন্ট আমরা কার বার করব, রিয়েল নাম্বারের। রিয়েল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা। ধরো এইটা হচ্ছে আমার একটা নাম্বার লাইন, এই দিক রাইট সাইডে রয়েছে কি পজিটিভ ইনফিনিটি, আর লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে। এইখানে কি দেখতে পাচ্ছ, এখানে আমি ধরো লিখেছি জিরো। এইবারে জিরোর জাস্ট ইমিডিয়েট একটা পয়েন্ট যদি আমি নিই, একদম কাছাকাছি একটা পয়েন্ট ধরো আমি নিলাম এখানে, তাহলে এটা কি জিরো রাইট সাইডে রয়েছে, আর জিরো জাস্ট লেফট হ্যান্ড সাইডে আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে এই জিরোর রাইট সাইডে যে পয়েন্টটা আমরা নিলাম এটাকে আমরা কি বলবো, রাইট নেবার অফ, রাইট নেবার অফ জিরো, ঠিক আছে। আর দেখো জিরোর লেফট হ্যান্ড সাইডে যেই পয়েন্টটা নিলাম সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, লেফট নেবার অফ জিরো, ঠিক আছে। এই যে জিরোর রাইট নেবারে যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা লিখতে পারি কি, জিরো প্লাস, আর জিরোর লেফট নেবারে যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা কি লিখতে পারি, জিরো মাইনাস, ঠিক আছে। ধরো এখানে আরেকটা নাম্বার নিয়েছি আমি এইট, ঠিক আছে। এবারে এইটের জাস্ট ইমিডিয়েট রাইট সাইডে একটা পয়েন্ট নিয়েছি, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে রাইট নেবার অফ এইট, ঠিক আছে, রাইট নেবার অফ এইট। আর ধরো এই এইটের লেফট হ্যান্ড সাইডে আরেকটা পয়েন্ট নিয়েছি, এটা কি লেফট নেবার অফ এইট, এটাকে আমরা কি বলবো, লেফট নেবার অফ এইট, ঠিক আছে। এই রাইট নেবার অফ এইটকে আমরা কীভাবে লিখতে পারি, এইট প্লাস, আর লেফট নেবার অফ এইটকে আমরা কী লিখতে পারি, এইট মাইনাস, ঠিক আছে। এইবারে ধরো এই দিকে কোনো একটা নাম্বার আমরা নিয়েছি, ধরো মাইনাস ফাইভ, ঠিক আছে। এইবারে এই মাইনাস ফাইভের জাস্ট ইমিডিয়েট রাইট সাইডে একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটাকে কি বলবো, এই পয়েন্টটাকে বলবো রাইট নেবার অফ মাইনাস ফাইভ, কি বলবো এটাকে, রাইট নেবার অফ মাইনাস ফাইভ। আর এই মাইনাস ফাইভের জাস্ট ইমিডিয়েট লেফটে ধরো যে নাম্বারটা নিয়েছি সেটাকে আমরা কি বলবো, লেফট নেবার অফ মাইনাস ফাইভ, ঠিক আছে। তাহলে রাইট নেবার অফ মাইনাস ফাইভকে আমরা কেমনভাবে লিখতে পারি, মাইনাস ফাইভ মাথায় একটা পজিটিভ সিম্বল, আর লেফট নেবার অফ মাইনাস ফাইভকে আমরা কী লিখতে পারি, মাইনাস ফাইভ অফ মাথায় একটা মাইনাস। তাহলে নেবারহুড পয়েন্ট জিনিসটা কি ভালো মতো করে বোঝা গেল। এইবারে দেখো এইগুলো তো আমরা একটা রিয়েল নাম্বার দিয়ে করেছি, ধরো আমার যদি এখানে এক্স থাকতো, ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্সের জাস্ট ইমিডিয়েট রাইট সাইডে ধরো আমি একটা পয়েন্ট নিয়েছি,
আর এক্স এর জাস্ট ইমিডিয়েট লেফট সাইডে আরেকটা পয়েন্ট নিয়েছি, তাহলে জাস্ট ইমিডিয়েট রাইট সাইডে যে পয়েন্টটা নিয়েছি সেটাকে আমরা কি বলবো, রাইট লিমিট অফ বা রাইট নেবার অফ এক্স, যেটাকে আমরা ডিনোট করব এক্স মাথায় এই পজিটিভ সাইনটা দিয়ে, আর এটাই কি বলবো লেফট নেবার অফ এক্স, যেটাকে আমরা কি বলবো এক্স এর মাথায় লিখবো মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি যে রাইট নেবার অফ এক্স যেটা, তাহলে এই যে এক্স মাথায় প্লাস এটার মানে কি, এটা হচ্ছে জাস্ট গ্রেটার দেন এক্স। ঠিক আছে, আর এখানে এক্স এর মাথায় যে মাইনাস দেখতে পাচ্ছ এটার মানে কি, জাস্ট লেস দেন এক্স। ঠিক আছে, সেম অ্যাজ এইখানে যে আমি জিরো প্লাস লিখেছি এটার মানে কি, এটার মানে হচ্ছে জাস্ট গ্রেটার দেন জিরো, আর এখানে দেখো জিরোর মাথায় মাইনাস লিখেছি এটার মানে কি, জাস্ট লেস দেন জিরো। ঠিক আছে, আবার দেখো এখানে এইট যে পয়েন্টটা রয়েছে এইটের পয়েন্টটা রাইট সাইডে যে পয়েন্টটা সেটা কি, এইট মাথায় প্লাস মানে রাইট নেবার অফ এইট, এইটাও এই পয়েন্টের ভ্যালুটাও কিন্তু জাস্ট গ্রেটার দেন এইট, আর লেফট হ্যান্ড সাইডে যে পয়েন্টটা রয়েছে জাস্ট লেস দেন অফ এইট। ঠিক আছে, এইখানে দেখো এই যে মাইনাস ফাইভটা রয়েছে এই মাইনাস ফাইভের রাইট সাইডে যে পয়েন্টটা নেওয়া হয়েছে যেটাকে আমরা কি বলছি রাইট নেবার অফ মাইনাস ফাইভ, এটাও কিন্তু জাস্ট গ্রেটার দেন অফ মাইনাস ফাইভ, আর লেফট হ্যান্ড সাইডে যে পয়েন্টটা নিয়ে আসি এটা কি, এটাও মাইনাস ফাইভের থেকে জাস্ট লেস দেন। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা। এবারে আমরা গ্রাফের সাহায্যে এই নেবারহুড পয়েন্টটার সম্বন্ধে বুঝব। তো সবার প্রথমে আমরা দুটো অ্যাক্সিস ড্র করে নিই, এটা কি আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর আমরা ধরো ওয়াই ইকুয়াল টু লিখেছি এফ এক্স, একটা ফাংশন, এখানে এক্সটা কি, এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, মানে স্বাধীন চলরাশি, আর ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এইবারে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ইনপুট ভ্যালু বলতে পারি, আর ওয়াইটাকে যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে আমরা আউটপুট ও বলতে পারি। ঠিক আছে, এইবারে দেখো আমরা একটা ফাংশন ড্র করে নিচ্ছি, ফাংশনের একটা কার্ভ, ধরো এটা হচ্ছে একটা ফাংশন, এটা কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, ধরো এইখানে কোনো একটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরে এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু এ, তাহলে এই পয়েন্টের ইনপুটে আমি ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট পেয়ে যাব, তো এই যে পয়েন্টটা কি হয়ে যাবে তখন আমার এফ অফ এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে পার্টিকুলার পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি কী কী পেয়ে যাব, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি পাব এ কমা এফ অফ এ। ঠিক আছে, এইবারে একটু আগেই আমরা নেবারহুড পয়েন্ট পড়েছি, তাহলে এই এক্স ইকুয়াল টু এর জাস্ট ইমিডিয়েট যদি একটা রাইট সাইড একটা পয়েন্ট নিয়ে নিই জাস্ট ইমিডিয়েট। ঠিক আছে, ধরো এই যে পয়েন্টটা হচ্ছে এ প্লাস এইচ। ঠিক আছে, মানে এই যে গ্যাপটা এই গ্যাপটা কত এইচ, তাহলে ধরো এইটার বেসিসে যদি আমি ওয়াই অ্যাক্সিসের ইনপুট দিই তাহলে দেখো এই পয়েন্টে কি মিট করছে, তাহলে এই যে পয়েন্টটা হলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে গেল, এই যে রেড কালারের যে রাইট সাইডে যে পয়েন্টটা রয়েছে তার কোঅর্ডিনেট হয়ে গেল এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ। বোঝা গেল, এইবারে
এই যে এক্স ইকুয়াল টু এ রয়েছে এর লেফট হ্যান্ড সাইডে জাস্ট লেফট হ্যান্ড সাইডে বা জাস্ট ইমিডিয়েট যে একটা পয়েন্ট নিয়েছি সেই পয়েন্টের বেসিসে আবার ওয়াই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট আমরা ড্র করে ফেলেছি ধরো এই পয়েন্টটা ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা কত এইচ এর গ্যাপ তাহলে এইটা কত হয়ে গেল এ মাইনাস এইচ তাহলে ইনপুট যদি আমরা এ মাইনাস এইচ দিই তাহলে আউটপুট কি পাবো এফ অফ এ মাইনাস এইচ তাহলে এই যে পয়েন্টটা তুমি দেখছো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে যাচ্ছে এ মাইনাস এইচ কমা এফ অফ এ মাইনাস এইচ বোঝা গেল এটা ক্লিয়ার হয়েছে এখানটাতে এইখানে দেখো এই যে এক্স ইকুয়াল টু এ রয়েছে আর জাস্ট ইমিডিয়েট পয়েন্ট কোনটা একটা এ প্লাস এইচ আর একটা এ মাইনাস এইচ তাহলে এখানে আমি বলতে পারি রাইট হ্যান্ড বা রাইট নেবার অফ এ কি এখানে এ প্লাস এইচ ঠিক আছে যেটাকে আমরা বলতে পারি এ প্লাস ঠিক আছে আর লেফট নেবার অফ এ কি হয়ে যাবে তাহলে এ মাইনাস এইচ যেটাকে আমরা বলতে পারি এ মাইনাস ঠিক আছে এইবারে ধরো এখানে আমি যদি তোমায় বলি এর সাথে কত এমন যোগ করলে সেটা এ প্লাস হবে তাহলে তুমি দেখো এর সঙ্গে যদি আমি জিরো অ্যাড করি তাহলে তো শুধু এই পেয়ে যাচ্ছি তার মানে এক্স্যাক্ট ভ্যালুটাই আবার ঘুরে চলে আসছে কিন্তু জিরোর থেকে যদি জাস্ট একটু বড় নাম্বার আমরা অ্যাড করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা কি পাবো এ প্লাস মানে এর থেকে জাস্ট একটু বড় নাম্বার পেয়ে যাব ঠিক আছে আবার ধরো এর থেকে জিরো ছাড়া জিরোর থেকে জাস্ট একটু ছোট কোনো নাম্বার বা জিরো থেকে একটু বড় নাম্বারও হতে পারে মাইনাস যদি করি তাহলে সেটা আমরা কি পেয়ে যাব এ মাইনাস বোঝা গেল এখানে তাহলে এইখানে দেখো এই যে এইচটা আর জিরো প্লাস দুটো সেম জিনিস তাহলে আমরা এখানে বলতে পারি এইচ যেটা সেটাই হচ্ছে জিরো প্লাস ঠিক আছে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো এইবারে ধরো তোমাকে বলা হয়েছে এক্স ইকুয়াল টু এইট ঠিক আছে এইবারে এইটের সঙ্গে যদি আমি খুব একটা ছোট নাম্বার অ্যাড করে দিই জিরো 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 ওয়ান যদি অ্যাড করি তাহলে আমি কী পাচ্ছি এইট পয়েন্ট জিরো 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 ওয়ান পেয়ে যাচ্ছি ঠিক আছে আবার এই এইট থেকে যদি আমি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মাইনাস করে দিই তাহলে দেখো কী পাচ্ছি সেভেন পয়েন্ট নাইন 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 ঠিক আছে তাহলে এই যে ভ্যালুটাকে এই ভ্যালুটাকেই আমরা কি বলছি এইট প্লাস আর এই ভ্যালুটাকে আমরা কি বলছি এইট মাইনাস দেখো জাস্ট গ্রেটার দ্যান অফ এইট এই নাম্বারটা আর এই নাম্বারটা কি জাস্ট লেস দ্যান অফ এইট ঠিক আছে এবারে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়ান্টিটি সম্বন্ধে জানতে হবে যেমন ধরো আমাদেরকে যদি বলা হয় ওয়ান বাই জিরো কী হবে বা টু বাই জিরো কী হবে বা বলা হয় থ্রি বাই জিরো কত হবে বা এইট বাই জিরো কত হবে এইগুলো সবগুলোর ক্ষেত্রেই আনসার কী হবে আনডিফাইন্ড ঠিক আছে তার মানে ডিনোমিনেটরে যদি জিরো থাকে তাহলে তার ভ্যালু কি হয় আনডিফাইন্ড বা এটাকে আমরা বলে থাকি নট ডিফাইন্ড ঠিক আছে এইবারে দেখো ব্যাপারটা ধরো এখানে রয়েছে ওয়ান ঠিক আছে আর এইখানে রয়েছে জিরো এক্স্যাক্টলি জিরো নয় জিরোর থেকে জাস্ট একটু বড় নাম্বার ঠিক আছে মানে জিরো প্লাস তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত হবে বলো তো পজিটিভ ইনফিনিটি বা ধরো এখানে টু আর এখানে রয়েছে জিরো প্লাস এটার ক্ষেত্রেও কিন্তু আমার অ্যান্সার হবে ইনফিনিটি ঠিক আছে
তার মানে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে কোনো ফাইনাইট নাম্বার যদি থাকে আর ভেরি লেস কোনো নাম্বার দিয়ে যদি আমরা সেটাকে ডিভাইড করি তাহলে আমরা কি পাব ইনফিনিটি পাব ঠিক আছে তার মানে ধরো এখানে এনি পজিটিভ নাম্বার ডিভাইডেড বাই ভেরি স্মল নাম্বার তাহলে আমরা কি পাবো এখানে পজিটিভ ইনফিনিটি ঠিক আছে আর ধরো এনি নেগেটিভ নাম্বার আপন ভেরি স্মল নাম্বার তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো মাইনাস ইনফিনিটি ঠিক আছে সেম অ্যাজ এইখানে যদি আমরা ওয়ান বাই জিরো মাইনাস করতাম তাহলে আমরা এখানে কি পেতাম মাইনাস ইনফিনিটি জিরো মাইনাস মানে কিন্তু এক্স্যাক্টলি জিরো নয় জিরোর থেকে জাস্ট একটুখানি কম বা এখানে অন্য কোনো নাম্বার যদিও থাকতো কোনো ফাইনাইট নাম্বার তাহলেও জিরো থেকে যদি একটু কম হতো তাহলেও আনসার কী হতো মাইনাস ইনফিনিটি বোঝা গেছে এটা এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট কি ধরো ওয়ান বাই ইনফিনিটি যদি থাকে বা টু বাই ইনফিনিটি বা ধরো থ্রি বাই ইনফিনিটি বা কোনো বড় নাম্বার বাই ইনফিনিটি টোয়েন্টি ফাইভ বাই ইনফিনিটি এইটার প্রত্যেকটা ক্ষেত্রেই এদের আনসার কী হতো বলতো দেখো উপরে ছোট নাম্বার আর নিচে যদি অনেক বড় নাম্বার থাকে তাহলে এদের ভ্যালুটা একদম নেগলিজেবল হয় ঠিক আছে একদম এক্স্যাক্টলি জিরো হয় না জিরোর থেকে জাস্ট একটু বড় হয় তাই জন্য এক্ষেত্রে আমরা কী লিখব জিরো প্লাস ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা জিরো প্লাস লিখতে পারি ঠিক আছে বোঝা গেল এইবারে আমরা লিমিটের নোটেশন সম্বন্ধে জানব ঠিক আছে মানে নোটেশন অফ লিমিটস এটা কি ধরো তোমাকে যদি বলা হয় এক্স ইকুয়াল টু এইট ঠিক আছে এটার মানে কি এটার মানে হচ্ছে এক্স্যাক্ট অ্যাট এক্স ইকুয়াল টু এইট এটার মানে হচ্ছে এটা ধরো তোমাকে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু এইট এটাকে এফ এক্স তাহলে এইটার মানে কি এইটার মানে হচ্ছে অ্যাপ্রোচিং টুয়ার্ডস এইট মানে ধরো এটা নাম্বার লাইনের এক্স ইকুয়াল টু যদি এইট হতো তাহলে আমরা এই দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারতাম এইটার দিকে বা এইদিকের থেকেও অ্যাপ্রোচ করতে পারতাম আমরা এইটার দিকে এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদের বলে রাখি দেবদাস এই সিনেমাটা সবাই শুনেছ বা দেখেছ এইখানে আমি দেখো এখানে হচ্ছে শাহরুখ আর ঐশ্বরিয়া রায়ের সিনেমাটাই দেখেছি উত্তম কুমারের মনে হয় একটা মুভি রয়েছে সেটা আমার দেখা হয়ে ওঠেনি তো এখানে দেখো দেবদাসের একটা লাস্ট সিন রয়েছে একটা গেট রয়েছে গেটটা খোলা ছিল প্রথমে এইখানে শাহরুখ খান দাঁড়িয়ে রয়েছে আর দূর থেকে ঐশ্বরিয়া রায় দৌড়তে দৌড়তে আসছে ঠিক আছে দুজনেই এই গেটের দিকে কিন্তু অ্যাপ্রোচ করছে যখন দুজনেই গেটের কাছাকাছি একদম পৌঁছে গেল সেই মুহূর্তে গেটটা ক্লোজ হয়ে গেল তাহলে দুজনে গেটের কাছাকাছি তো পৌঁছলো বাট গেট এই গেটটাকে কিন্তু ক্রস করতে পারলো না এই কনসেপ্টটাই হচ্ছে লিমিটের কনসেপ্ট বোঝা গেল তাহলে এই ব্যাপারটা তাহলে দেখো লিমিট আমরা কোথায় ইউজ করব টোটাল সাতটা জায়গা রয়েছে যেখানে আমরা লিমিটটা ইউজ করতে পারবো সেই সাতটা জায়গা কী কী সেটা সাতটা জায়গাকে আমরা বলে থাকি সেভেন আনডিটারমাইন্ড ফর্ম বা সেটাকে আমরা ইনডিটারমিনেট ফর্মও বলে থাকি
ইনডিটারমিনেন্ট ফর্মও বলে থাকি। সেই সাতটা ইনডিটারমিনেন্ট ফর্ম কি কি? একটা হচ্ছে জিরো বাই জিরো, আরেকটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, আরেকটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আরেকটা হচ্ছে ইনফিনিটি মাল্টিপ্লাই জিরো, আর কি ইনফিনিটি টু দি পাওয়ার জিরো, জিরো টু দি পাওয়ার জিরো, আর কি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি। এখানে বলে রাখা ভালো, এই চারটে টাইপের ইনডিটারমিনেন্ট ফর্মের প্রসিডিওর অলমোস্ট সেম, ঠিক আছে? এই দুটোর প্রপার্টি অলমোস্ট সেম। আর লাস্ট, এটা একটা সিঙ্গেল, এটার লিমিট করার মেথড একটু ডিফারেন্ট, ঠিক আছে? এখানে আরও একটা জিনিস আমাদের জানতে হবে, ধরো জিরো টু দি পাওয়ার টু রয়েছে, এর ভ্যালু কত? জিরো। জিরো টু দি পাওয়ার থ্রি রয়েছে, এর ভ্যালু কত? জিরো। ধরো জিরো টু দি পাওয়ার এইট রয়েছে, এরও ভ্যালু কত? জিরো, ঠিক আছে? আবার দেখো টু টু দি পাওয়ার জিরো, এর ভ্যালু কত? ওয়ান। থ্রি টু দি পাওয়ার জিরো, এর ভ্যালু কত? ওয়ান। ধরো কোনো একটা মাইনাস নাম্বার রয়েছে, মাইনাস ফাইভ টু দি পাওয়ার জিরো, এটার ভ্যালু ওয়ান। ধরো পাই রয়েছে, ইরেশনাল নাম্বার, তার মাথাতেও জিরো রয়েছে, সেই ক্ষেত্রেও হয়ে যায় ওয়ান। তাহলে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, যখন বেসে জিরো থাকছে তখন আনসার কী বেরোচ্ছে? জিরো। আর যখন পাওয়ারে জিরো থাকছে তখন আনসার কত হচ্ছে? ওয়ান। কিন্তু একটা জায়গায় এখানে লক্ষ্য করতে হবে, জিরো টু দি পাওয়ার জিরো, এই জিরো টু দি পাওয়ার জিরো কিন্তু হচ্ছে কি ফর্ম? আনডিফাইন্ড ফর্ম। এটাকে কি বলি? আনডিফাইন্ড। কেন এটাকে আনডিফাইন্ড বলছি? কারণ কি, জিরো চেষ্টা করছে, দেখো এখানে বেসে জিরো রয়েছে, তাহলে বেসে জিরো চেষ্টা করবে আনসারটাকে জিরো করার, আর এখানে কি রয়েছে? পাওয়ারে জিরো, পাওয়ারে জিরো চেষ্টা করবে আনসারটাকে ওয়ান করার। তাহলে দুটোর ডেফিনেশনের মধ্যে কি হচ্ছে? ক্ল্যাশ হচ্ছে বা কন্ট্রাডিক্ট করছে। দ্যাটস ওয়াই ম্যাথমেটিশিয়ানরা ডিসাইড করলো জিরো টু দি পাওয়ার জিরো হচ্ছে আনডিফাইন্ড। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে জিরো আর এই জিরো, এটা কিন্তু এক্স্যাক্টলি জিরো। এইখানে দেখো যতগুলো আমরা আনডিটারমিনেন্ট ফর্ম লিখেছি কোনোটাই কিন্তু এক্স্যাক্টলি জিরো নয়। এই জায়গাটাতে ভালো করে আরেকবার বলছি, দেখো আনডিফাইন্ড বা আনডিটারমাইন্ড এই দুটো জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে? আনডিফাইন্ড মানে কি? যেটাকে আমরা প্রপারলি ডিফাইন করতে পারবো না, এইটা হচ্ছে এক্স্যাক্টলি জিরোর জন্য। এখানে আমরা লিখেছি ঠিকই জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি বা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাল্টিপ্লাই জিরো বা ইনফিনিটি টু দি পাওয়ার জিরো বা জিরো টু দি পাওয়ার জিরো লিখেছি ঠিকই, কিন্তু এইখানে কোনো জিরোই হচ্ছে এক্স্যাক্টলি জিরো নয় এইটার ক্ষেত্রে। তাহলে এগুলো কি? সব অ্যাপ্রোচিং জিরো, ঠিক আছে? মানে জিরোর রাইট হ্যান্ড নেবার পয়েন্ট বলতে পারো বা জিরোর লেফট হ্যান্ড নেবার বলতে পারো, মানে এখানে প্রত্যেকটা জিরো, এই যে জিরো এই যে জিরো এক্স্যাক্টলি জিরো নয়, সবগুলোই অ্যাপ্রোচিং জিরো। এই যে জিরো দেখতে পাচ্ছ, এই যে জিরো দেখতে পাচ্ছ, এই যে জিরো দেখতে পাচ্ছ, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্রোচিং জিরো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এইখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই আনডিফাইন্ড আনডিটারমাইন্ড এইগুলো কিন্তু সব আলাদা আলাদা, ঠিক আছে? যেমন ধরো আনডিফাইন্ড মানে কি? নট ডিফাইন্ড, ঠিক আছে? আর এই যে আনডিটারমাইন্ড, এটার মানেটা কি? এইটার মানে হচ্ছে যেইখানে আমরা এক্স্যাক্টলি কোনো কিছুকে ডিফাইন করতে পারবো না, যেখানে আমাদেরকে সোর্সের উপরে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো আনডিটারমাইন্ড ভ্যালু। মানে মানে আমরা সলভ করতে পারবো না এটা ডাইরেক্টলি, ঠিক আছে? মানে ডাইরেক্টলি দেখে বা অবজার্ভ করে এটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারবো না, এর জন্য আমাদেরকে ডিপেন্ড হতে হবে কার উপরে?
সোর্সের উপরে ডিপেন্ড করতে হবে, ডিপেন্ডস অন দ্য সোর্স ভ্যালু। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে তাহলে আগেরটা থেকে আমরা কি দেখতে পেলাম, যে জিরো বাই জিরো যদি এক্স্যাক্ট জিরো হয় তাহলে এর ভ্যালু কি হয়, আনডিফাইন্ড, ঠিক আছে। কিন্তু জিরো যদি লিমিটিং হয়, মানে এটা কি লিমিটিং জিরো আপন জিরো, মানে দুটোই যদি লিমিটিং জিরো হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, আনডিটারমাইন্ড ফ্রম, ঠিক আছে। এইবারে আমাদের শিখতে হবে যে লিমিটের অ্যালজেব্রিক ফর্ম কি আর জিওমেট্রিক্যাল ফর্ম কি, ঠিক আছে। যদি বলা হয় যে এই লিমিটের অ্যালজেব্রিক ফর্ম কি, তো আমরা সিম্পলি বলতে পারি যে লিমিটটা হচ্ছে, লিমিট ইজ দ্য স্টাডি অফ সেভেন আনডিটারমাইন্ড ফর্ম, ঠিক আছে। আর জিওমেট্রিক্যালি যদি বলতে হয় তাহলে দেখো বলবো দেখো একটা কার্ভ ড্র করেছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এর এইখানে এক্স ইকুয়াল টু এ তে, আর এইখানে দেখো এক্স ইকুয়াল টু এর দুটো নেবার পয়েন্ট যদি আমরা ড্র করি তাহলে একটা কত হচ্ছে এ প্লাস এইচ আর একটা কত এ মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে এইখানে কি তৈরি হচ্ছে, এফ অফ এ প্লাস এইচ, আর এইখানে কার্ভের উপরে যে পয়েন্টটা তৈরি হচ্ছে এফ অফ এ মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে এইটা হলো এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিমিট, এলটি দিয়েও লিমিটকে লেখা হয়। এখানে দেখো এক্স টেন্স টু এ, এটাকে পড়ে এক্স, এই যে এক্স অ্যারো দিয়ে এ মানে এক্স টেন্ডস টু এ, ঠিক আছে। আশা করি তোমরা এর অ্যালজেব্রিক ফর্ম আর জিওমেট্রিক্যাল ফর্মটা খুব ভালো মতো করে বুঝতে পারলে, ঠিক আছে। এইবার আমাদেরকে বুঝতে হবে যে লিমিট এক্সিস্ট কখন করে। এবারে আমরা দেখব এক্সিস্টেন্স অফ লিমিট, এই যে এক্সিস্টেন্স অফ লিমিট মানে লিমিট কোথায় কোথায় এক্সিস্ট করবে আর কোথায় কোথায় এক্সিস্ট করবে না, এই পার্টটাতেই স্টুডেন্টদের যত প্রবলেম। তো এই পার্টটাতে আমাদেরকে যথেষ্ট স্ট্রং হতে হবে, তাহলে পুরো ক্যালকুলাসে আমাদের কমান্ড যথেষ্ট মজবুত হয়ে যাবে। তো এখানে একটা গ্রাফ রয়েছে, যেই গ্রাফে আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ ড্র করেছি। এইখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কি দেখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট সম্বন্ধে দেখতে হবে, ঠিক আছে। যেমন ধরো এইখানে কি রয়েছে, এক্স ইকুয়াল টু এ, এইখানে একটা পয়েন্ট রয়েছে এক্স ইকুয়াল টু বি, আর এইখানে একটা পয়েন্ট রয়েছে এক্স ইকুয়াল টু সি, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে জিরো কমা এ ওয়ান, ঠিক আছে। এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, জিরো কমা এ টু। এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, জিরো কমা এ থ্রি। এই যে পয়েন্টটা রয়েছে এটার কোঅর্ডিনেট জিরো কমা এ ফোর, আর একদম ওপরে যে পয়েন্টটা রয়েছে সেটা কি জিরো কমা এ ফাইভ,
ঠিক আছে। এইবারে প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে ভালো মতো করে অবজার্ভ করতে হবে। সবার প্রথমে দেখো আমাদের বার করতে হবে এফ অফ এ কি, এফ অফ বি কত হবে, এফ অফ সি কত হবে, ঠিক আছে। তারপরে কি বার করতে হবে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ এফ এক্স কত হবে। তারপরে বার করতে হবে লিমিট এক্স টেন্স টু বি প্লাস এফ এক্স কত হবে। তারপরে বার করতে হবে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স কত হবে, ঠিক আছে। আর কি বার করতে হবে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এক্স কত হবে, লিমিট এক্স টেন্স টু বি মাইনাস এফ এক্স কত হবে, আর লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স কত হবে, ঠিক আছে। আর কি বার করতে হবে, যে লিমিট এক্স টেন্স টু এ কত হবে, লিমিট এক্স টেন্স টু বি কত হবে, লিমিট এক্স টেন্স টু সি কত হবে, এইগুলো সবগুলোর অ্যান্সার আমাদেরকে বার করতে হবে। তো সবার প্রথমে দেখি এফ অফ এ, তাহলে এ এর ভ্যালু পুট করলে আমি কী পেয়ে যাচ্ছি, এ ওয়ান, এ ওয়ান পাচ্ছি না এ টু পাচ্ছি। এখানে দেখো এটা ফাঁকা রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাসিমটোট বা হোল, মানে পার্টিকুলার এই পয়েন্টে এই যে কার্ভটা ভ্যালু এক্সিস্ট করবে না। তাহলে এক্স ইকুয়াল টু এ তে আমাদের কোন পয়েন্টটা হচ্ছে, এ টু। এফ অফ বি তে কোন পয়েন্টটা হচ্ছে আমাদের, এ ফাইভ, ঠিক আছে। দেখো এখানে ব্ল্যাক করা রয়েছে। আর এফ অফ সি তে মানে এক্স এর ভ্যালু সি পুট করলে দেখো কোনো ব্ল্যাক ফর্ম রয়েছে, কোনো ব্ল্যাক ফর্ম নেই, তার মানে এইখানে এই সি পয়েন্টে এটা কি হয়ে যাবে, নট ডিফাইন্ড, ঠিক আছে। তাহলে এই সি পয়েন্টে লিমিট কিন্তু এক্সিস্ট করবে না, বা রাদার বলতে পারি আমরা যে এই পুরো ফাংশনটা সমস্ত রিয়েল নাম্বার হবে এক্সেপ্ট এই সি পয়েন্ট ছাড়া, অল রিয়েল নাম্বার এক্সেপ্ট সি, মানে এটা হচ্ছে এই যে কার্ভটা রয়েছে তার ডোমেন, ঠিক আছে। তাহলে প্রথমে এই তিনটা হয়ে গেল। এইবার আমরা কি দেখব, লিমিট এক্স টেন্স টু এ প্লাস, তার মানে আমি কথা বলবো এফ অফ এ প্লাস, এখানে এফ অফ বি প্লাস আর এফ অফ সি প্লাসের ব্যাপার, ঠিক আছে। তাহলে দেখো এফ অফ এ প্লাস মানে এর জাস্ট ইমিডিয়েট পয়েন্ট, এখানে যে পয়েন্টটা রয়েছে, তাহলে জাস্ট ইমিডিয়েট পয়েন্টে যদি অ্যাপ্রোচিং কত হচ্ছে, এইখানে যদি এটাকে অ্যাপ্রোচ করি, অ্যাপ্রোচিং হচ্ছে এ টুরতে, এখানে দেখো এটা কততে অ্যাপ্রোচিং হচ্ছে এ টুতে, তাহলে এখানে আমি লিখে দেব এটা এ টু। আবার দেখো বি প্লাস, বি প্লাসটা দেখো এখানে বি প্লাস কোথায় অ্যাপ্রোচ হচ্ছে, মানে বি মানে জাস্ট, বি এর জাস্ট ইমিডিয়েট, তাহলে এটাকে যদি আমি অ্যাপ্রোচ করি তাহলে দেখো কোথায় অ্যাপ্রোচিং হচ্ছে, এটা হচ্ছে এ ফোরে। আর সি প্লাস, সি প্লাসটা দেখো জাস্ট ইমিডিয়েট এটা কোথায় পৌঁছচ্ছে, এ থ্রিতে, ঠিক আছে, ক্লিয়ার। এবারে আমরা দেখব এক্স অফ এক্স টেন্স টু এ মাইনাস, এটাকে আমরা লিখতে পারি এফ অফ এ মাইনাস, এ মাইনাস মানে এই যে এর জাস্ট লেফট নেবারহুডে, তাহলে লেফট নেবারহুডটা অ্যাপ্রোচ করছে কোথায়, এ ওয়ানে, তাহলে এটা কত হয়ে গেল আমার, এ ওয়ান। এইবারে দেখব বি এর জাস্ট লেফটে মানে লেফট নেবারহুড কোথায় অ্যাপ্রোচ করছে, এইখানে, তার মানে এ ফোরে অ্যাপ্রোচ করছে। এইবারে সি মাইনাস, সি মাইনাস মানে কি, সি এর জাস্ট ইমিডিয়েট লেফটে মানে লেফট নেবারহুড পয়েন্ট, তাহলে এটা কোথায় অ্যাপ্রোচ করছে দেখব,
এইটা অ্যাপ্রোচ করছে এ থ্রিতে গিয়ে, ঠিক আছে? ক্লিয়ার হলো তাহলে? এইবারে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে এফ অফ এ প্লাস কত? এ টু। এফ অফ এ মাইনাস কত? এ ওয়ান। আবার এখানে দেখো বি প্লাস এ ফোর, আর এখানেও দেখো বি মাইনাস যেটা সেটা এ ফোর। তাহলে এখানে দেখো এ থ্রি মানে সি প্লাসের জন্য আর সি মাইনাসের জন্য এ থ্রি। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটোর ভ্যালু দেখো আলাদা আলাদা চলে আসছে। তা এর থেকে কী বোঝা যাচ্ছে যে এই এ পয়েন্টে অ্যাপ্রোচিং টুয়ার্ডস এতে লিমিট কিন্তু এক্সিস্ট করবে না, মানে এক্স টেন্স টু এ, এই যে এক্স টেন্স টু এ ডাজ নট এক্সিস্ট, লিমিট কিন্তু এক্সিস্ট করবে না। কেন এক্সিস্ট করবে না? কারণ দেখো এর রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এই প্লাসকে আমরা রাইট হ্যান্ড লিমিটও বলতে পারি বা রাইট নেবারহুড পয়েন্টও বলতে পারি, ঠিক আছে? এই দুটো দেখো ডিফারেন্ট, এটা এ ওয়ান এটা এ টু। তাই জন্য ডিফারেন্ট যদি হয়ে যায় তখন আমরা সেটাকে কী বলবো? ডাজ নট এক্সিস্ট। এইখানে দেখো প্লাস বি এর ক্ষেত্রে মানে রাইট হ্যান্ড লিমিট কত? এ ফোর। লেফট হ্যান্ড লিমিট কত? এ ফোর। তার মানে দুটোই সেম, দুটো যখন সেম হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে বলি এক্সিস্ট করছে। তাহলে এটার ভ্যালু যেটা এক্সিস্ট করবে তারই লিমিটের ভ্যালু বার করা সম্ভব। তাহলে এটা কত হয়ে গেল? এ ফোর। আর এফ এক্স টেন্স টু সি, এখানেও দেখো সি পজিটিভ মানে রাইট হ্যান্ড লিমিট আর এটা কি লেফট হ্যান্ড লিমিট, দুটোই কি সেম। তাহলে সেম হয়ে গেছে মানে এটা এক্সিস্ট করছে, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? এ থ্রি। তাহলে গ্রাফ দিয়ে ব্যাপারটা বোঝা গেল। তাহলে একটা লিমিট কখন এক্সিস্ট করবে? তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স উইল এক্সিস্ট ওয়েন লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এক্স উইল গিভ আ ফাইনাইট ভ্যালু, একটা ফাইনাইট ভ্যালু দেবে মানে সেম হতে হবে ফাইনাইট ভ্যালুটাকে দুটোর ক্ষেত্রেই, মানে লিমিট এক্স টেন্স টু এ প্লাসের ক্ষেত্রেও সেম হতে হবে আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাসের ক্ষেত্রেও ভ্যালুটাকে সেম হতে হবে, তবেই আমি বলতে পারবো যে লিমিটটা এক্সিস্ট করছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলতে পারি এরকমভাবেও রিপ্রেজেন্ট করতে পারি এফ অফ এ প্লাস, আর এটাকে আমরা এরকমভাবেও রিপ্রেজেন্ট করতে পারি এফ অফ এ মাইনাস, ঠিক আছে? এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলে থাকি আর এইচ এল মানে রাইট হ্যান্ড লিমিট, আর এটাকে আমরা কি বলে থাকি? লেফট হ্যান্ড লিমিট। তাহলে লিমিট এক্সিস্ট করবে কখন? যদি রাইট হ্যান্ড লিমিটের সাথে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যায় তখন এক্সিস্ট করবে, আর কখন এক্সিস্ট করবে না? যখন আর এইচ এল নট ইকুয়াল টু এল এইচ এল হয়, এটা কি ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? এইবারে বিভিন্ন নোটেশনগুলো দেখবো যে এই রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিটকে বিভিন্নভাবে কীভাবে লেখা যেতে পারে, ঠিক আছে? সবার প্রথমে দেখো যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ এফ এক্স, এইটাকে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস, ঠিক আছে? বা এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস অফ এফ অফ এ প্লাস এইচ, ঠিক আছে? বোঝা গেল? বা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এ মাইনাস ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ মাইনাস এইচ,
এটাকে আমরা কি বলি রাইট হ্যান্ড লিমিট আর এটাকে বলি লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু এ তে আর এটা রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু এ তে ঠিক আছে বোঝা গেল এরপরে আমরা দেখব যে লিমিট সলভ কিভাবে করতে হয় ঠিক আছে